আমি আমার আল্লাহ রাসূল। শহর থেকে বেরিয়ে এই কর্ণফুলী নদী পেরুলেই সবুজে গড়া শিল্প সাহিত্যে সমৃদ্ধ জনপদ পটিয়া। তারই এক নিভৃত পল্লী রশিদাবাদে 1928 সালে জন্ম এই অঞ্চলের দিকপাল শিল্পী ও গীতিকার আব্দুল গফুর হালির। দর্শক, এই সেই গ্রাম যেখানে জন্ম নিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত সাধক আশকর আলী পণ্ডিত। মূলত তার গানের প্রভাবেই ছোটবেলা থেকেই সঙ্গীতে মজেছিলেন আজকের গফুর হালী। দীর্ঘ 6 দশকের গফুর হালির সঙ্গীত জীবনের কিছুটা গল্প চলুন তার কাছ থেকেই শুনে আসি। পঞ্চাশের দশকে তিনি সঙ্গীত জীবন শুরু করেছিলেন শিল্পী হিসাবে, সময়ের প্রবাহে খ্যাতি পান গীতিকার ও সুরকার হিসাবেও। আঞ্চলিক, মাঝভাণ্ডারি ও আধুনিক গান সহ 2000-এর বেশি গান লিখেছেন তিনি। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, সাম্পান, নদী, পাহাড়, গায়ের বধূ, এ সবই ছিল তার গানে, ছিল দেহতত্ত্ব আর সুফিবাদ। দর্শক, এবার আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের আধ্যাত্মিক সাধকদের তীর্থভূমি ফটিকছড়ি দরবার শরীফে, যেখানে নতুন করে জন্ম নিয়েছিলেন শিল্পী গফুর হালী। গফুর হালির বয়স যখন 22, তখন একদিন আচমকা তিনি হাজির হন মাঝভাণ্ডার দরবারে। সেই থেকে তার ধ্যানে জ্ঞানে মিশে আছে এই মাঝভাণ্ডারি দর্শন। নুরি মাওলা বসাইল প্রেমের মেলা, দেখে যারে মাঝভাণ্ডারে, দেখে যারে, দেখে যারে মাঝভাণ্ডারে, হইতাছে নুরের খেলা। নুরি মাওলা বসাইল রঙের মেলা, এই মাঝভাণ্ডার নিয়ে হাজারো গান লিখেছেন তিনি। তার লেখা এসব গানে প্রাণ জুড়ায় অসংখ্য ভক্তের। ঐশী প্রেমবাদ হচ্ছে মাঝভাণ্ডার দরবার শরীফের প্রধান বিষয় এবং সেটাকে কেন্দ্র করে আব্দুল গফুর হালী তার রচনাগুলো করেছেন, গানগুলো রচিত করেছেন। তার চেতনায় ছিল মাঝভাণ্ডার দরবার শরীফ, তার চেতনায় ছিল ঈশ্বরের নৈকট্য লাভ, তার চেতনা ছিল আধ্যাত্মিক বা সুফিবাদের নিগূঢ় বিষয়গুলো, যেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন সময় উনি আত্মার সাথে আত্মার সম্পর্কটাকে গুরুত্ব সহকারে তার রচনা আনার চেষ্টা করেছেন। গানের মধ্য দিয়ে সেগুলো উনি বর্ণনা করার চেষ্টা করেছেন এবং সেগুলো উনি সুর দিয়ে সেগুলোকে সমৃদ্ধ করেছেন। সোনা বন্ধু তুই আমারে, ওসাম রেঙ্গুন না যাইও, এসব গান গেয়ে খ্যাতি পেয়েছিলেন আঞ্চলিক গানের সম্রাজ্ঞী খ্যাত প্রয়াত শেফালী ঘোষ। পাঞ্জাবিওয়ালা, দেখে যারে মাঝভাণ্ডারে সহ তার লেখা গান গেয়ে ব্যাপক পরিচিতি পান কল্যাণী ঘোষ, কান্তা নন্দী, শিমুল শীল আর এ প্রজন্মের সন্দীপন শিরিন সহ অনেকেই। নাটকও লিখেছেন গফুর হালী। গুলবাহার, সতী মাইমুনা সহ তার 6টি নাটকই আঞ্চলিক ভাষায় লেখা। গফুর হালির জীবন ও গান নিয়ে 2004 সালে একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হান্স। আমার কচি মনে সেই জ্বালা সইতে না পারি, রঙের খেলা খেলে রঙিলা বান্দারি। আব্দুল গফুর হালী এ পর্যন্ত প্রায় 2000 গান লিখেছেন। তার গান নিয়ে জার্মানের হালে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক গবেষণা গ্রন্থ প্রকাশ করেছেন। আব্দুল গফুর হালী বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্যের একজন ক্ষণজন্মা পুরুষ। তার সৃষ্টি, তার গান, তার নাটক সংরক্ষণ করা জরুরি। আর কতদিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না রে, মরণ কি তোর হবে না। আব্দুল গফুর হালী মূলত একজন সাধক শিল্পী। তার গানে আছে মাটির ছোঁয়া, আছে পীরের প্রতি ভক্তি আর আধ্যাত্ম চেতনা। খেলবি খেলা ভবের মায়ায় বসে রলি, রঙ্গরসে দিন কাটালি, ভবের মায়ায় বসে রইলি।
আর এই শক্তিতেই যেন তার পরম বন্ধুকে পেতে চান আব্দুল গফুর হালি। যাইতে পারে আর কতদিন খেলবি খেলা মরণ কি তোর হবে না রে মরণ কি তোর হবে না আইল কত গেল কত আইল কত গেল কত আর কতদিন খেলবি খেলা।